আমরা গোল ও ফাউল নিয়ে কিন্তু অনেক কথা বললাম, তাহলে এবার সরাসরি আমরা গোলে চলে যাই, মানে অতিথিদের মাঠে নামিয়ে দেই। আমরা যারা অতিথি আছেন আজকে, তারা বললেন যে তাদের প্রিয় খেলোয়াড়রা গোল মিস করলে কেমন লাগে, কেউ বা বললেন কষ্ট পায়, কেউ বা বললেন আশায় থাকে যে পরবর্তীতে ভালো করবে। তো তারা যদি মাঠে নামে তাহলে দেখি চলুন এবার কেমন হয়। আমাদের গেমসে প্রথমেই চলে যাব হিমির কাছে। তাহলে হিমি তুমি মাঠে নামে পড়ো। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। তো হিমিকে আমরা দুবার সুযোগ দিব, এই দুবারের মধ্যে তুমি দেখি কয়টা গোল করতে পারো। গেল তাহলে হিমি মাত্র একটা গোল করতে পারলো। ব্রাজিল 0-1, দ্যাটস গুড, একটা দিতে পেরেছে। ঝিলি কাপু, এবার তোমার পালা। হবে মনে হচ্ছে, হয়ে গেছে। আমি যেরকম শিখেছি সেরকমই করতে, তোমার অ্যাডভাইসটা আমি নিয়েছি। যাবো, সবারই সেকেন্ডটা মিস হচ্ছে, বেশি এক্সাইটমেন্ট। আচ্ছা, এবার আইরিন আপনি। ওয়েল প্লেড। আমরা দেখলাম হিমি ও ঝিলিক একটা মিস করেছে এবং একটা দিয়েছে। এবার দেখি আইরিন আপু কি করে। এবার আইরিন আপু মাঠে নেমে পড়ো। এই প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিল পরে মেয়েরা ফুটবল খেলছে, তাই না? তোমার ভাগ্যটা একদম পোস্টে গিয়ে লাগলো। হয়ে গেল। এবারে পুতুলাপুর পালা, নেমে পড়ো মাঠে। অল্পের জন্য মিস হয়ে গেল। এবার নীরব ভাইয়া, দুটা গোল কিন্তু করতেই হবে তোমাকে, নাহলে কিন্তু একদম মান সম্মান থাকবে না এলাকাবাসী। তোমার কি মনে হচ্ছে? আমরা মনে হয় দুটা গোল পাচ্ছি নাকি? দেখো ওর তো ফ্ল্যাট জুতার জন্য পাচ্ছে। হ্যাঁ, দুটা গোল দিয়ে দিল। এবার নাদিয়া আপুর পালা। নীরব ভাইয়া কিন্তু দুটা গোল দিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু আমাদের সবার জন্য হলো দুটা গোল দিতেই হবে। এটা গোল এত প্রেশার নিয়ে আসলে পাঠাতে গেছি, আবার কিছু না। আরেকটা গোল পেতে পারি আমরা। যা আমরা দেখলাম যে মেয়েদের সবার তরফ থেকে কিন্তু দুটা গোল দিয়ে দিল, সবাই আপুকে থ্যাংক ইউ বলো। আমরা সবাই এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস।